মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব আলু দিয়ে মুচমুচে একটা স্ন্যাক্স, যেটা আপনারা খুব সহজে সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন বৃষ্টির মরশুমে বিকেলে চায়ের সাথে কিন্তু এটা বানিয়ে সার্ভ করতে পারেন। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। দেখুন, এখানে মিডিয়াম সাইজের তিনটি আলু প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি। খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে পুরটা বানানোর জন্য কড়াইতে একটু সাদা তেল গরম করে এর মধ্যে কিছুটা বাদাম দিচ্ছি, হাফ টিস্পুন গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভাজবো। বাদামগুলো বেশি পুড়িয়ে ফেলবেন না। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবারে এই আলুটাকে হাত দিয়ে একটু ক্রাম্বল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিচ্ছি এক টিস্পুন মতন, আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আপনারা একটু চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে এক টেবিল স্পুন মতন টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এই পুরটা আপনারা 5-7 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি, আমি ব্রাউন ব্রেড ইউজ করছি। আপনারা সাদা ব্রেড মানে আপনারা হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন। এরকম কুকি কাটার দিয়ে আমি ব্রেডের মাঝখানটা কেটে দিচ্ছি। যদি কুকি কাটার না থাকে আপনারা কোনো স্টিলের শার্প কোনো স্টিলের গ্লাস দিয়ে কেটে নেবেন। আমি মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি, একটা সুন্দর ডিজাইন হবে ওর জন্য আর কিছুই না। তো এই ব্রেডগুলোকে কেটে নিয়েছি আর এই ধারের অংশটা দিয়ে আমি এই রেসিপিতে ইউজ করে নেব, গুঁড়ো করে নিচ্ছি। তো এটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম বানিয়েও রেখে দিতে পারেন। তো বাড়িতে কী করে ব্রেড ক্রাম বানানো যায় আমি আপনাদের আগে দেখিয়েছি। তো তবে আমি আজকে এই ব্রেডগুলোকে এরকম গুঁড়ো করে এমনি ইউজ করব। এবারে একটা বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ইউজ করতে পারেন, একটু নুন আর গোলমরিচের গুঁড়ো আমি জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার রেডি করে রাখবো। এটা আমি এভাবে, আমি আজকে এই রেসিপিটাতে যেহেতু ডিম ইউজ করতে চাইছি না সেই জন্য আমি ডিম নিলাম না, আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন। দেখুন, এই গুঁড়ো করা রুটিটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে যেই রুটিগুলোকে আমি কেটে রেখেছি তার মধ্যে পুরটাকে এরকমভাবে চেপে দিয়ে আরেকটা এরকম ব্রেডটাকে উপরে এরকম চেপে দেবো। এইভাবে আমি সব কটাকে রেডি করে নেব। তো আপনারা চাইলে ব্রেডটাকে চার ধার দিয়ে কেটে চৌকো করেও করতে পারেন বা গোল করে গ্লাস দিয়ে কেটেও করতে পারেন। এবারে কর্নফ্লাওয়ার গোলায় এটাকে চুবিয়ে এই রুটির গুঁড়োটাকে চারিদিকে লাগিয়ে নিতে হবে। আপনারা এরকমভাবে রুটিও ব্যবহার করতে পারেন বা চাইলে ব্রেড ক্রাম্পও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি করে নেব। তো এইভাবে সব কটা আমি রেডি করে নেব। আজকে এটাকে আমি ডিপ ফ্রাই করব না, এটাকে আমি শ্যালো ফ্রাই করব। তো এই জন্য তেল, সাদা তেল গরম করে আমি এই এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম সুন্দর মুচমুচে করে ভেজে নেব। এটা খেতে খুবই সুস্বাদু আর এটা কোনো কম তেলেই আপনারা করে নিতে পারবেন। এটা টমেটো সসের সঙ্গে সার্ভ করুন এই বর্ষার বিকেলে। কিন্তু এটা বানিয়ে বাড়িতে সার্ভ করলে সবাই খুব পছন্দ করবে খেতে। তো কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।